পুরুষোত্তম শ্রী ঠাকুরণ কুলচন্দ্রের রাতুলচরণের ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি এবং পুরুষোত্তমের সকল দীক্ষিত অদীক্ষিত সকল সন্তানগণেরই জীবন যশ শান্তি স্বস্তি অমৃতময় এবং ইষ্টময় সুদীর্ঘ জীবন প্রার্থনা করছি। এই প্রসঙ্গে প্রথমেই বলি, ধৃতি বিধানাতে প্রথম খণ্ড, ধৃতি বিধানার প্রথম খণ্ডে দ্বিতীয় সংস্করণ, তাতে যে 275 নম্বর 275 নম্বর যে বাণী, এইটা পুরুষোত্তমের যে দিকদর্শন সেগুলো চর্চা করার সময় আমাদের খুব বিশেষভাবে মনে রাখতে হবে। তো সেখানে কি বলা আছে সেটা একবার আমরা পর্যালোচনা করি। সেখানে বলছেন, বৈশিষ্ট্য পালি আপ্রয়মান অনুক্রমিক পুরুষোত্তম যারা, সদ্গুরু যারা, ঋষি যারা, তাদের অন্যই সার্থক সুসঙ্গত বোধি বিক্ষিত বাণী শ্রুতি। এই যে বোধি বিক্ষিত বাণী শ্রুতি, ঋত্বিকই হন, আচার্য বা পুরোহিতই হন বা অন্য যে কেউই হন না কেন, একদম পরিষ্কার বলে দিচ্ছেন, ঋত্বিকই হন, আচার্য বা পুরোহিতই হন বা অন্য যে কেউই হন না কেন, তাদের বলাগুলিতে ওই বাণীর সাথে অসঙ্গতি যেখানে, মানে অর্থাৎ ওই বোধিবিক্ষিত যে বাণী যেটাকে শ্রুতি বলা হচ্ছে, সেটা বলছেন যে ওই ঋত্বিক আচার্য পুরোহিত বা যে কেউই হন না কেন তাদের বলাগুলিতে ওই বাণীর সাথে অসঙ্গতি যেখানে, এমনকি তাৎপর্যেও যদি অসঙ্গতি দেখা যায় তা কিন্তু অপরিপালনীয়, মানে তাকে পালন করা যাবে না, সেটা গ্রাহ্য নয়। যদি কেউ, বলছেন যদি কেউ, এমনকি কোনো সৎ লোকই যদি বলেন পুরুষোত্তম এই বলেছেন, একদম পরিষ্কার বলে দিচ্ছেন, যদি কেউ এমনকি কোনো সৎ লোকই যদি বলেন পুরুষোত্তম এই বলেছেন, এমনকি তারা যদি স্মৃতিগত বলে কোনো কথা, স্মৃতিগত মানে মনে করে কথা, স্মরণ করে কথা, স্মরণ করে যদি কোনো কথা বলেন, সেটাও বলছেন যে এমনকি তারা যদি স্মৃতিগত বলে কোনো কথা জোর গলায়ও বলেন, আর তা যদি ওই বাণী ও বাণীর তাৎপর্য, মানে বাণীর যে অর্থ তাৎপর্য, আর তা যদি ওই বাণী ও বাণীর তাৎপর্যে ব্যতিক্রমবাহী হয় তাও কিন্তু অপরিপালনীয়, তা পালন করা যাবে না, গ্রাহ্য করা যাবে না। অজ্ঞতাবশত কেউ যদি ওই পুরুষোত্তম সদ্গুরু বা ঋষির সুসঙ্গত তাৎপর্যশীল বাণীগুলির ব্যতিক্রমী নির্দেশ অনুযায়ী জীবন কর্মকে পরিচালিত করেন, তা সাধারণত জীবনকে বিকেন্দ্রিক ও বিক্ষুব্ধ করে সর্বনাশের দিকেই পরিচালিত করে থাকে। তাই সাবধান, বিশেষ বিবেচনার সহিত ওইগুলির তাৎপর্য পর্যবেক্ষণ কর তো, যাতে ওই ভাগবত শ্রুতিকে লঙ্ঘন করে সত্তা পোষণী প্রবৃত্তি প্রলুব্ধ বাণী অনুসরণ করতে না হয় তাই কর, পরিষ্কার ডিরেকশন। ওই শ্রুতিবাণীর সঙ্গতির তালে তাল মিলিয়ে যা তাৎপর্যে সার্থক হয়ে ওঠে তারই অনুসরণ কর, ভ্রান্ত হবে কমই, নষ্ট পাবে তুমি কমই। তাই শাস্ত্রের নির্দেশই হচ্ছে, শ্রুতি স্মৃতি বিরোধে তু শ্রুতি রেব গড়িয়সি, শ্রুতির সাথে, শ্রুতি অর্থাৎ যেগুলো পুরুষোত্তম সদ্গুরু ঋষি বলছেন তার সাথে যদি স্মৃতি বিরোধ ঘটে তাহলে শ্রুতি রেব গড়িয়সি, অর্থাৎ তিনি যা বলেছেন সদ্গুরু পুরুষোত্তম যা বলেছেন সেটাই কিন্তু গ্রহণীয়।
তাহলে এই পরিপ্রেক্ষিতে মূল যে দিক নির্দেশ পুরুষোত্তম দিয়েছেন তার সাথে যেটা মিলবে না এটা আমাদের গ্রহণীয় নয়, পরিষ্কার তিনি বলে দিলেন। তাৎপর্যগতভাবেও যদি সেটা না মেলে তাহলে সেটা কিন্তু বর্জনীয়। ঠাকুর বলেই দিলেন, জোর গলায়ও যদি কেউ বলে, কোনো সৎ লোক যদি জোর গলায়ও বলে যে না পুরুষোত্তম এই বলেছেন, তার শোনার ভুল থাকতে পারে, স্মৃতি থেকে বলছে, সেটা তার স্মৃতি সবসময় সঠিকভাবে তার স্মরণে নাও আসতে পারে। তো এইটা পুরুষের এই দিক, পুরুষোত্তমের এই দিক দর্শনটা কিন্তু আমাদের মাথায় রাখলে আর ভুল হবে না। নমস্কার, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটি প্রেস করবেন। এই ভিডিওটির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যে কমেন্টে জানাবেন, এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।